কলকাতার জনকণ্ঠ। গ্রাম ও শহরের মেলবন্ধন, ভাঙড়ের মাদ্রাস ও শাসক দল আশ্রিত দুষ্কৃতি হামলা। সম্প্রতি ভাঙড় থানার জাউলগাছি গ্রাম পঞ্চায়েতের বামিয়া এস এম জামিয়া আজহার মাদ্রাসার সেক্রেটারি মুফতি আব্দুল কালাম, শিক্ষক মোক্তাদের হোসেন আবু তাহের তিনজনকে মেরে মাথা ফাটিয়ে দিল। দুটি বাইক ভাঙচুর, চারটি মোবাইল সহ নগদ 2 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এ নিয়ে ভাঙড় থানায় লিখিত অভিযোগ করেন মাদ্রাসার কর্তৃপক্ষ। ঘটনা 3 দিন অতিক্রান্ত অভিযুক্তরা অধরা। যাদের অভিযোগ, তারা সাইফুদ্দিন মোল্লা, ফিজারুল মোল্লা, আলাউদ্দিন মোল্লা, নূর আলম মোল্লা সহ 10 থেকে 15 জন দুষ্কৃতী দল। এমনি অভিযোগ মাদ্রাসার কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে খবর, মাদ্রাসার পাঁচিল আচমকায় ভেঙে পড়ে সাইফুদ্দিন মোল্লার জমিতে, এ নিয়ে বিবাদ। কাল কি হয়েছিল হঠাৎ? হঠাৎ করে আমাদের মাদ্রাসার পাশে একটা পাঁচিল ছিল, ওটা আমাদেরই পাঁচিল। পাশের যে জমিটা, তার নাম সিরাজুল মোল্লা, তার জায়গায় আমাদের পাঁচিলটা ভেঙে পড়ে। পড়লে একটু বর্ষা মতো হয়। বর্ষা হওয়ার পরে হঠাৎ করে আমরা বাইরে বসেছিলাম, তিনজন চেয়ারে বসে থাকতে থাকতে ওরা আচমকা চলে আসলো, বাঁশ লাঠি শাবল নিয়ে। ওদের কাছে বন্দুকও ছিল। বন্দুক নিয়ে এসে যখন মারা আমাদের হঠাৎ করে মারতে শুরু করলো, আমরা প্রাণ বাঁচানোর জন্য বাধ্য হয়ে অফিসের ভেতরে চলে আসলাম। অফিসে যখন আসি, ওরা শাবল দিয়ে বা ওদের আগ্নেয়াস্ত্র দিয়ে ওরা দরজায় আঘাত করে, লকটা নষ্ট হয়ে যায়। হয়ে গেলে ওরা আমাদেরকে বেধড়ক মারধর করে, উইকেট দিয়ে মারলে আমরা পড়ে যাই। তারপরে ওদিকে মাদ্রাসার শিক্ষকরা ছিল, তাদেরকেও বেধড়ক মারধর করে। এমত অবস্থায় 3 জন মোটামুটি ব্যাপক হয়ে আঘাত পেয়েছে, তাদের মাথায় সেলাই পড়েছে, তার নলমুড়ি এবং চিত্তরঞ্জন হসপিটালে রিপোর্ট করা হয়েছে, ভর্তি করা হয়েছে। তো কতজন আহত? 3 জন আহত গুরুতরভাবে, আর বাচ্চাদেরও আরও 3-4 জনকে মেরেছে। এটা কি এই প্রথম? এর আগে আপনাদের এরকম বারবার হুমকি বা এর আগে বহুবার হুমকি দিয়েছে বা ঝগড়া হয়েছে, কিন্তু এ ধরনের মারপিট হয়নি। এটা প্রথম, মানে অতিরিক্ত মারপিট হয়েছে। কেন, মানে কি কোন কোন ক্ষোভ ছিল তাদের, কি কারণে? আপনাদের ওদের উদ্দেশ্যে কেন মাদ্রাসা করতে দেব না? এটা দিনই প্রতিষ্ঠান। কি নাম? নাম হচ্ছে সিরাজুল মোল্লা, তার ছেলের নাম সাইফুদ্দিন মোল্লা, এবং সোনপুরে বাড়ি, মানে ওই সাইফুদ্দিনের শ্বশুর, তার নাম নূর আলম, ওরা 3 ভাই। এবং এখানে আলাউদ্দিন বলে একজন আছে, তাদের বাড়ি থেকে 5 জন, মোট 11-12 জন আমাদেরকে মারধর করে। এবং সোনপুর থেকে ওরা আরও 15-20 জন দুষ্কৃতী ভাড়া করে নিয়ে আসে। ওরা তো ওই লোকের ঘরের টাকা মেরে খায় বা লোকের চাকরি দেবে বলে টাকা মেরে ধরে খায়, কারণ অনেক লোকের সাথে রিলেশন আছে, তাদেরকে সব ডেকে আনে। আপনাদের কী কী ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, 3 জনের মাথা ফাটিয়ে দিয়েছে, 2 বাইক পুরো খুঁজে দিয়েছে, একটা পালসার, একটা প্যাশন পুরো, আর দরজা, অফিসের দরজা ভেঙে দিয়েছে, তার সঙ্গে একটা কম্পিউটার ভেঙে দিয়েছে, তার সঙ্গে অনেকগুলো চেয়ার বাইরে ছিল সেগুলো ভেঙে দিয়েছে। তারপরে আরও আনুষঙ্গিক অনেক কিছু ক্ষয়ক্ষতি ওরা করেছে। কোনো নগদ কোনো কিছু নিয়ে গেছে? নগদ 2 লক্ষ টাকা তেমন, নগদ 2 লক্ষ টাকা ছিল, সেটাও নিয়ে চলে গেছে, এবং 4টি মোবাইল নিয়ে চলে গেছে। কিছু থানায় জানিয়েছেন? তার সঙ্গে আমাদের যে মাদ্রাসার যত দলিলপত্র ছিল না, সে সমস্তগুলো ওরা নিয়ে বাইরে রাখা ছিল, কাগজপত্র দেখা দেখি হচ্ছিল, ওগুলো নিয়ে চলে গেছে। আমরা থানাকে সবই জানিয়ে দিয়েছি। থানায় অভিযোগ করেছেন ঘটনা? হ্যাঁ, থানায় তো আমরা অভিযোগ দায়ের করেছি, FIR হয়েছে ওদের নামে। এ কি বললো থানা? বলছে খুঁজে পাচ্ছি না। থানা সেইভাবে আমাদের মনে হয় যে ইনকোয়ারি করছে না, বা ওদেরকে তদন্ত করে ধরার চেষ্টা করছে না। যদি চেষ্টা করতো তাহলে এত সময় চলে গেল, এখনও কেন ওরা অ্যারেস্ট হচ্ছে না? এরপরে যদি আপনি সঠিক বিচার যদি না পান, আপনি কি আরও উপর মহলে জানাবেন? এরপরে যদি সঠিক বিচার না পাই, উপর মহলে জানাবো। তার সঙ্গে আমাদের যে মুসলিম সংগঠন আছে, তাদের সঙ্গে আমরা আলোচনা করে প্রয়োজনে আমরা পথে নামতে পারি, আন্দোলন করব। কতজন এই ছাত্রছাত্রী পড়াশোনা করে? এখানে ছেলে এবং মেয়ে উভয়ের মাদ্রাসা আছে, ছেলেরাও 50-60 জন আছে, মেয়েরাও 50-60 জন মতো পড়াশোনা। টোটাল কম, মানে প্রায় 100 দিকে অধিক। হ্যাঁ, আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ আবুল কালাম, আমি এই মাদ্রাসা জামিয়াদের সেক্রেটারি। আপনার যে এই আহত চিহ্ন দেখা যাচ্ছে না কি, এটা কীভাবে হলো?
আমাকে ওরা আসলো, এসে আসার পরে দুজনে মিলে একজনের লাঠি দিয়ে দুমদম পেটাতে শুরু করে, বুঝলেন। তারপরে ওনাদের কাছে শাবল লাঠি ঝাঁজ ছিল, তাই দিয়ে মাথায় আঘাত করেছে। কারা? দুষ্কৃতীরা। সিরাজুল ইসলাম থানার স্বাস্থ্য ভাই ওনারা। তারপরে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। আমার নাম আবু তাহের মোল্লা, মাদ্রাসার শিক্ষক। জেলা পরিষদ সদস্য বাহারুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে, তবে এটা শাসক দলের কেউ যুক্ত নেই। মাদ্রাসা সেক্রেটারি আবুল কালাম বলেন, আমাদের মাথা ফেটেছে, তারপরে অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে, শাসক দলের কর্মী বলে পুলিশ ধরছে না। থানা সূত্রে খবর, অভিযোগ জমা পড়েছে, ঘটনার তদন্ত চলছে। ক্যামেরায় আক্তারুর রহমানের সাথে কাজী হাফিজুল, রিপোর্ট নিউজ কলকাতা। সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল, 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঁঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 7407337744, 7407441234।